নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনার জন্মছকে যতই আপনার রাশিফলের কথা বলা হোক না কেন, জন্মছক দেখে আপনার বার্থচার্টে যদি এই যোগগুলো থাকে আপনার জীবনে প্রভূত সমস্যা ক্রিয়েট করে। অনেক মানুষ মাঙ্গলিক বা তার গণকে দেখে যতটা মাতামাতি করে, কিন্তু এই দোষগুলো বা এই যোগগুলো আপনার জীবনে যে কতটা ভয়ঙ্কর নেগেটিভ প্রভাব ফেলতে পারে তা আপনার কোনো ধারণা নেই। তাই এই সমস্ত যোগগুলো আপনার বার্থচার্টে থাকলে তার সঠিকভাবে প্রতিকার করা উচিত। আজকে যে যোগটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গুরুচণ্ডাল দোষ, বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ। যাদের এই জন্মছকে বৃহস্পতি রাহু কোনোভাবে যোগ তৈরি করেছে, বা বৃহস্পতি কেতু বা বৃহস্পতি রাহুর কোনোভাবে দৃষ্টি গেছে, তবে বৃহস্পতি কেতু থেকে বৃহস্পতি রাহুটা অত্যন্ত নেগেটিভ হয়। তবে বৃহস্পতি কেতু থাকলে তার সমসপ্তমীতে অবভিয়াসলি রাহু রয়েছে, তো গুরুচণ্ডাল দোষ থাকলে আপনাদের জীবনে কি লেভেলের সমস্যা ক্রিয়েট করে, কিভাবে তার থেকে রেমিডি নেবেন, কিভাবে সেই জায়গাটাকে রেক্টিফিকেশন করবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন গুরুচণ্ডাল দোষ কাকে বলে। বৃহস্পতির সঙ্গে রাহু বা কেতু কোনোভাবে যুক্ত হলে বা কোনো রকম সম্পর্ক স্থাপন করলে সেটাকে গুরুচণ্ডাল দোষ বলা হয়। অর্থাৎ গুরুর সঙ্গে চণ্ডাল, গুরু মানে বৃহস্পতি, চণ্ডাল মানে রাহু, অর্থাৎ গুরু রুষ্ট হয়ে গেছে এমন একটা ব্যাপার। অর্থাৎ আপনার বার্চারে গুরুচণ্ডাল দোষ থাকলে আপনি জীবনে সঠিক পথে চলতে পারেন না। আপনার নয় মা বাবা, নয় অফিসের বস, যেই কোনো লিডিং প্রফেশনে থাকবে, যেই আপনাকে কিছু বলতে চাইবে, শেখাতে চাইবে, আপনার সেখানেই কিন্তু একটা মনোমালিন্য তৈরি হবে। আপনি কারো কথা শুনবেন না, মানবেন না, ঈশ্বরকে খুব একটা মন থেকে ভক্তি করবেন না, আপনার সব ব্যাপারে একটা কিসের অবহেলা থাকবে, সব ব্যাপারে কাউকে মানার ব্যাপারে আপনার কিন্তু খুব অ্যালিগেশন। বিশেষ করে আপনার নামে যদি কেউ কোনো দোষ তো দেয় তাহলে হয়ে গেল, তাহলে তো আপনি তো তিলকে তাল করে ছেড়ে দেবেন, এই ধরনের একটা ব্যাপার ক্রিয়েট করে। এবং আপনার মধ্যে একটা মিথ্যে অহংকার, গর্ববোধ, তবে আপনাদের মধ্যে চূড়ান্ত টেকনিক্যাল বুদ্ধি থাকে, প্রচণ্ড বুদ্ধিমান, কিন্তু বৃহস্পতি যেহেতু রাহুর সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কোনো সম্পর্ক স্থাপন করে গিয়ে আপনার ক্ষেত্রে বৃহস্পতিটা নেগেটিভ হয়ে যাচ্ছে, সেই জন্য এই বৃহস্পতি নেগেটিভ হওয়ার জন্য আপনি জীবনে সঠিক চলার পথ খুঁজে পান না। কেননা বৃহস্পতি আমাদের জীবনের সার্বিক লাইফের দিশা দেখায়, সঠিক মার্গ বা পথ প্রদর্শন করে। আমরা যদি মহাভারতে দেখি, সেখানে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন যে আমি তোমার রথের সারথি। তো অর্জুনকে বলছেন যে আমি তোমার রথের সারথি, অর্থাৎ রথের সারথি, আমি তোমাকে জীবনের সঠিক মার্গ বা সঠিক পথকে প্রদর্শন করাব, অর্থাৎ সঠিক পথে তোমার রথকে নিয়ে যাব। এখানে রথ মানে শুধু রথ নয়, কিন্তু তিনি তার জীবনের যে রথকে কিন্তু তার সঠিক মার্গে নিয়ে যাবেন। অর্থাৎ অর্জুনের যে এই যে ভক্তি কৃষ্ণের প্রতি, তার যে ভালোবাসা, তার যে ভক্তি, তার যে সমর্পণ, তার প্রতি কিন্তু কৃষ্ণের যে ভালোবাসার, এই ভালোবাসার জন্যই কিন্তু কৃষ্ণ তাকে কিন্তু সঠিক পথ দেখিয়েছেন, সঠিক রাস্তায় তাকে কিন্তু জীবনে নিয়ে গেছেন। তাই বৃহস্পতির ভালো না থাকলে মানুষ কিন্তু কখনোই এত ভালো গ্রুপ পেতে পারেন না। তাই অর্জুনেরও নিশ্চয়ই বৃহস্পতি দেবের একটা ভালো আশীর্বাদ ছিল, তাই কিন্তু এমন সঠিক গুরুপ্রাপ্তি তিনি কিন্তু করেছিলেন, এবং তার জীবন সম্পর্কে তার একটা সঠিক জ্ঞান তিনি লাভ করেছিলেন শ্রীকৃষ্ণের থেকে। তাই আপনার জীবনে সঠিক জ্ঞান প্রাপ্তির দিক থেকে, সঠিক পথে চলার দিক থেকে, কনস্ট্রাকটিভ চিন্তাভাবনার ক্ষেত্রে বৃহস্পতি দেবের অবদান অত্যন্ত অনস্বীকার্য হয়। সেই জন্য বৃহস্পতি আপনার বার্চারে কোন অবস্থায় রয়েছে, বৃহস্পতি যদি কোনোভাবে রাহুর সঙ্গে কোনোরূপ সম্পর্ক স্থাপন করে, সেটা বৃহস্পতি রাহু হতে পারে, বৃহস্পতি রাহুর নক্ষত্রে হতে পারে, বৃহস্পতি কোনোভাবে রাহুর দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হতে পারে, হয়তো দেখা গেল পঞ্চমভাবে বৃহস্পতি রয়েছে, সেখানে হচ্ছে লগ্নে হয়তো রাহু রয়েছে, বা লগ্নে রাহু রয়েছে, নবমভাবে বৃহস্পতি রয়েছে, কোনোভাবে দৃষ্টি পড়ছে, সেখানেও কিছুটা সমস্যা। বিশেষ করে সবথেকে বেশি ভাইটাল হয়ে যায়, সবথেকে বেশি নেগেটিভ হয়ে যায় যখন দেখা গেল যে রাহু এবং বৃহস্পতি একসঙ্গে রয়ে গেল, অথবা রাহু এবং বৃহস্পতি সমসপ্তমে চলে গেল, যে রাহু রইলো হলো হয়তো ফোর্থ হাউসে, আর কেতু আর বৃহস্পতি রইলো হয়তো টেন্থ হাউসে। তাহলে কি সমসপ্তমে দৃষ্টি পড়ে গেল, রাহু বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতি রাহুকে দেখছে, তো এই ধরনের অবস্থা কিন্তু অত্যন্ত নেগেটিভ হয়ে যায়। সেই মতো অবস্থায় কিন্তু আপনার মধ্যে একটা অহংকার, বড়াই করার ব্যাপার, টেকনিক্যাল বুদ্ধি থাকবে, কিন্তু আপনি জীবনের সঠিক পথ খুঁজে পাবেন না। আপনি জীবনে অনেক ক্ষেত্রে অনেক মানুষকে হেয় প্রতিপন্ন করবেন, আপনার একটা মানুষকে দেখে
মুখ ম্যাচকানো, না কুচু করা একটা ব্যাপার থাকবে, মিথ্যে বড়াই করবেন আপনার ব্যাপার নিয়ে। কিন্তু লং টার্ম বিশেষে আপনার যেটা করা উচিত জীবন সম্পর্কে, আপনার যে জ্ঞান থাকা উচিত, আপনার কিন্তু হয়তো সেটা থাকবে না। আপনার হয়তো অনেক অর্থ থাকবে, হয়তো আপনি জীবনে অনেক কষ্ট করে অর্থ লাভ করলেন, কিন্তু ওভারঅলভাবে লাইফ সম্পর্কে আপনার সে জ্ঞান না থাকার জন্য আপনি জীবনে সব কিছু পেয়েও সঠিক পথ কিন্তু আপনি অবলম্বন করতে পারবেন না। তাই আপনার বাচ্চারে বৃহস্পতি সংক্রান্ত এই সমস্যা যদি থাকে, তার সঠিকভাবে প্রতিকার করা উচিত। সেই জন্য প্রতি বৃহস্পতি বা নিরামিষকে আপনাকে কিন্তু বৃহস্পতি দেবের যে মন্ত্রপাঠ, ওং দেবতানামিশ্রাঞ্চং গুরু কনক সন্নিভাং বন্দে ভূতং তিলোকেশং তং নমামি বৃহস্পতি, এই মন্ত্রটা পাঠ করে তার যে বীজ মন্ত্র, ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহ গুরুবে নমঃ, এই মন্ত্র কিন্তু আপনারা পাঠ করতে পারেন 28 বার বা 108 বার, অনেক লাভ পাবেন। তবে টোপা, ইয়েলো টোপাস বা পোগ্রাস পড়তে পারেন, তবে বাচ্চাদের সঠিক কোনো অ্যানালাইজ না করে কিন্তু পড়তে পারবেন না। এমন কিছু লগ্ন আছে যাদের ক্ষেত্রে কিন্তু পোগ্রাস বা টোপাস পড়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে, যেমন ধরুন মকর লগ্ন, বৃষ লগ্ন, তুলা লগ্ন, এই সমস্ত লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ হয়ে যায়। সেই জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির প্রতিকার করা বিপজ্জনক হয়, খুব প্রয়োজন ছাড়া বৃহস্পতির প্রতিকার দেওয়া যায় না, খুবই রেয়ার কেসে হয়তো দেওয়া যেতে পারে, কিন্তু সেটা খুব সাময়িক সময়ের জন্য। দীর্ঘ সময় ধরে যদি এই মকর লগ্ন, তুলা লগ্ন, বৃষ লগ্নের মানুষরা কোনোভাবে বৃহস্পতির প্রতিকার নেন, তাহলে কিন্তু পেট সংক্রান্ত সমস্যা বিভিন্ন দিক থেকে ক্রিয়েট করতে পারে, তখন কিন্তু অন্যভাবে প্রতিকার করতে হবে, অন্যভাবে বুঝতে হবে। আমি যে বিভিন্ন যোগ নিয়ে পরপর আলোচনা করব, আমি কিন্তু ভিউয়ার ব্যাপারটাকে দেখে নেব, যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আমি ভিউয়ার থেকেই বুঝে নেবো যে আপনাদের কতটা ইন্টারেস্ট রয়েছে, তাহলেই কিন্তু আমি যোগ সংক্রান্ত বিভিন্ন বিভিন্ন যোগ নিয়ে আপনাদের কী লেভেলের নেগেটিভ ফল আসতে পারে এবং তার থেকে কীভাবে রেক্টিফিকেশন করতে পারেন তা নিয়ে আলোচনা করব। আজকে এখানেই থামছি, আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানি অনুষ্ঠানটি শেষ করছি। তবে একটা কথা লাস্টে বলে দেবো, বৃহস্পতি রাহু একসঙ্গে থাকলেও ডিগ্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে। ধরুন বৃহস্পতি রইল হচ্ছে 7 ডিগ্রিতে, সেখানে রাহু অবস্থান করছে 8 ডিগ্রিতে, যদি এই ডিগ্রিগত ডিফারেন্সটা 10-এর থেকে যত কমে আসবে, সমস্যা আপনার জীবনে তত বেড়ে যাবে। কেননা রাহুর মধ্যে রয়েছে ফেক, অর্থাৎ রাহুর মধ্যে রয়েছে একটা ইলিউশন তৈরি করা, আপনার মাইন্ডের মধ্যে ভ্রম সৃষ্টি করা, আপনাকে ভুল পথে চালানো, ভুল দেখানো। আপনার মনে হবে আপনি অনেক বুদ্ধিমান, কিন্তু প্রকারান্তরে আপনি যেই চিন্তাভাবনা নিয়ে বাস করছেন সেই মধ্যে আবদ্ধ হয়ে থাকবেন, আপনি কখনোই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। রাহু আপনাকে আপনার মধ্যে মিথ্যে গর্ব বা বড়াই বোধ করিয়ে আপনার জীবনটাকে কিন্তু অনেকটা নেগেটিভ করে দেবে। সেই জন্য কিন্তু আপনার ডিগ্রিটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ। খুব কাছাকাছি ডিগ্রিতে যদি রাহু বা বৃহস্পতি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে রাহুর যে ছায়ার জন্য বৃহস্পতির প্রভাবটা আপনার উপর খুব একটা ইমপ্লিমেন্টেশন হয় না। সেই জন্য বৃহস্পতি রাহু গুরুচন্ডাল দোষ যাদের রয়েছে, তারা কিন্তু অবশ্যই অ্যালার্ট হবেন, তারা অবশ্যই বাচ্চাদের সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে তার কিন্তু প্রতিকার করবেন। প্রতিকার না করলে কিন্তু আপনার জীবনের সমস্যা অনেকটা বেড়ে যাবে। আমরা ছাপোষা যে ব্যাপারটা, নিয়মটা মেনে চলি যে এটা মানেই ভালো, ওটা মানে খারাপ, আবার আপনি যেটা মনে করছেন আপনার সেই মেন্টালিটি মানেই ভালো, অন্য তার থেকে বাইরে গেলেই আপনি মনে করেন যে খারাপ। তো এই যে মেন্টালিটি, আমাদের যে ছাপোষা মেন্টালিটি তৈরি হয়, গভর্নমেন্ট সার্ভিস মানে বিশাল ব্যাপার, মানে এমন একটা মানুষের মেন্টালিটি, ঠিক আছে, তো যার অর্থ আছে মানে তার বিশাল ব্যাপার, তার কোনো খুঁত থাকতেই পারে না, মানে মানুষ এইভাবে ভাবে। কারণ এখনকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপারটা হয়ে গিয়ে এতটাই দেখনদারি হয়ে গেছে, সবাই সবার মধ্যে জ্ঞান দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো সুতরাং ব্যাপারটা এমন নয়, ব্যাপারটা আপনাকে নিজস্ব উপলব্ধি করতে হবে, জীবন সম্পর্কে আপনার নিজস্ব আত্মজ্ঞান থাকতে হবে, শুধুমাত্র কারু কথায় আপনি প্রভাবিত হয়ে যাবেন তা কিন্তু নয়। তো সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে, রাহু যদি খুব কাছাকাছি ডিগ্রিতে বৃহস্পতির সঙ্গে অবস্থান করে, আপনার মধ্যে সেই নিজস্বতা থাকে না, সেই সঠিক জ্ঞানের বিকাশ ঘটে না, আপনি ভুল পথে চলে যান, আপনার মধ্যে অত্যন্ত হয়তো দেখা গেল সেক্সুয়াল মেন্টালিটি, আপনার বয়স হয়ে গেছে তাতেও কিন্তু আপনার অত্যন্ত সেক্সুয়াল টেন্ডেন্সি, ভুলভাল পথে চলে যাওয়া, একটু নেশাগ্রস্ত হয়ে যাওয়া, ভুলভাল বন্ধু বান্ধব করা। আর একটা কমন প্রবলেম আমি খুব দেখেছি, সেটা হচ্ছে যে আপনাকে সঠিক উপদেশ দিলে কিন্তু আপনি নেবেন না, কিন্তু যত নেগেটিভ, যত নচ্ছার লোকজন থাকবে, যত সেই সমস্ত বন্ধু সার্কেল থাকবে, আপনি তার মধ্যে ইন্ডালজ হয়ে যাবেন, আপনি তার মধ্যে থাকতে বেশি ভালোবাসবেন, আপনার ভালো কথা বললে মনে হয় আপনাকে কেউ জ্ঞান দিচ্ছে।
তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু গুরুচণ্ডাল দোষের ক্ষেত্রে খুব দেখতে পাওয়া যায়। আমি গুরুচণ্ডাল দোষ অনেক অ্যাস্ট্রোলজারের থেকে অনেকে ধাক্কা খেয়ে আমার কাছে এসছেন, তারা আমার কাছে দেখিয়েছেন, আমি দেখেছি তাদেরকে অলরেডি কোনো কথা বললে তারা সহজে বুঝতে চায় না বা শুনতে চায় না, তারা মনে করে যে আমি যেটা করছি সেটা ঠিক করছি। এই ধরনের একটা ব্যাপার কিন্তু বৃহস্পতি রাহু গুরুচণ্ডালের ক্ষেত্রে ক্রিয়েট করে, এমনকি পেটেরও সমস্যা অনেক সময় ক্রিয়েট করতে দেখা যায়। তবে কেতু থাকলে এতটা সমস্যা নয়, তবে রাহুর দিশেরা থাকার জন্য, যেহেতু কেতুর ঠিক অপোজিটই তো রাহু থাকে, তার জন্যই নেগেটিভ কিছুটা থাকছে। তবে এই জন্য আপনাকে সঠিকভাবে কিন্তু বাচ্চারে প্রতিকার করতে হবে। শুধুমাত্র এই মাঙ্গলিক আর ওই শনির ঢাইয়া, শনির সাড়ে সাথী আর আপনার রাক্ষসগণ কিনা এই নিয়ে এত মাতামাতি না করে আপনার বাচ্চাটির সঠিক করে কারোর কাছে গিয়ে অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে আপনাকে কিন্তু তার অ্যানালাইজ করতে হবে, বুঝতে হবে জিনিসটা, তাহলে কিন্তু অনেক সমস্যাকে আপনি নির্মূল করতে পারবেন। আজকে এখানেই থামছি, অনেক কিছু বললাম, আপনারা কতটা বুঝতে পারলেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। নমস্কার, থ্যাংক ইউ।